বন্ধুরা, আজকের গল্প দুই গোলাপি মেঘ। এক জঙ্গলে অনেক পাখি বাস করত, আর এইসব পাখির মধ্যে টুনি আর মিষ্টিটিও ছিল। টুনি আর মিষ্টিটি এ দুজনে খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে পাশাপাশি বাসায় থাকত। তবে টুনি আর মিষ্টিটি এ কারোরই বাবা মা ছিল না, তারা দুজন অনাথ ছিল। তাই তারা দুই বান্ধবী কারখানায় কাজ করে নিজেদের খরচ চালাতো। সই, এই সই, কোথায় তুই? তোর সব কাজ হলো? তা বলছি, তুই কি আজ কাজে যাবি না সই? হ্যাঁ রে সই, এই তো আমি। আর আমি তো কাজে যাব, কিন্তু এখনো তো কাজে যাওয়ার সময় হয়নি। তুই আজ এত সকাল সকাল কাজে যাওয়ার জন্য এসেছিস যে, তা বলছি সই, তুই কি সকালে খেয়েছিস? আসলে সই, আজ শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে, তাই আর রান্না করিনি রে, আর খেতেও পারিনি। ও, সে কথা তো আগে বলবি সই। তো ইতস্ত করছিস কেন? আমি তো রান্না করেছি। আয় ঘরে আয়, দুই বান্ধবী মিলে খাবার খাই, তারপর একসাথে দুজনে কাজে যাব। এরপর টুনি আর মিষ্টি টিয়ে মিলে ঘরে যায়, আর দুজনে মিলে ঘরে গিয়ে খাবার খায়। টুনি দুপুরে খাওয়ার জন্য কিছু খাবার সাথে নেয়, তারপর টুনি আর মিষ্টি টিয়ে মিলে কাজে যাওয়ার জন্য রওনা দেয়। দিদি ভাই, কোথায় যাচ্ছিস তোরা? এদিকে একটু আসবি? এই দিদি ভাইরা, আয় না একটু এদিকে। না ঠাকুমা, এখন তো আমরা কাজে যাচ্ছি, এখন তোমার কাছে যাওয়ার সময় নেই আমাদের, এখন অযথা আর বিরক্ত করে না তো। আহা সই, তুই ঠাকুমাকে এভাবে বলছিস কেন? উনি এই জঙ্গলের সব পাখিদের বড়, আর বুড়ি ঠাকুমা আমাদের মুরব্বী, তাই উনি যতই গরিব বা ভিক্ষুক হোক না কেন, ঠাকুমাকে আমাদের সম্মান করা উচিত। আর কাজে তো একটু পরে গেলেও হবে, তাই চল আগে গিয়ে শুনে আসি ঠাকুমা কি বলে। এরপর টুনি আর মিষ্টি টিয়ে মিলে বৃদ্ধা শালিকের কাছে যায়। হ্যাঁ গো ঠাকুমা, বলো কি বলবে, কি জন্য ডেকেছিলে আমাদের? বলছি ঠাকুমা, তোমার কি কোনো সাহায্য দরকার, বলো আমাকে। আসলে দিদি ভাই, সকাল থেকে এমন করে পথের দ্বারে বসে আছি, কিন্তু একটা পয়সাও পাইনি, এদিকে আমার খিদেও পেয়েছে খুব, আমি এখন কি খাই বলতো, তাই বলছি তোরা কি আমায় একটু খেতে দিবি? আমরা কি করে তোমায় খেতে দিব ঠাকুমা, আমাদের কাছে তো সামান্য একটু খাবার আছে, আর সেটা দুপুরে খাওয়ার জন্য। এখন তোমার যদি এই খাবারটুকু দিয়ে দে, তবে কি আমরা দুপুরে না খেয়ে থাকবো নাকি, তুমি বলো তো। তুই একটু থাম না সই, আমাদের কাছে তো টাকা আছে, আমরা দুপুরে খাবার কিনে খেয়ে নিব। এই নাও ঠাকুমা, তুমি এই খাবারটুকু খেয়ে নাও। আর তারপর টুনি আর মিষ্টি টিয়ে কাজে চলে যায়। এভাবেই টুনি আর মিষ্টি টিয়ে দিন কাটছিল। সই, এই সই, কাল তো আমাদের কোনো কাজ নেই, কারখানাও বন্ধ, তা চল না সই, কাল আমরা দুজনে কোথাও একটু ঘুরতে যাই। এটা তুই ঠিকই বলেছিস সই, আমিও মনে মনে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। তুই একেবারে আমার মনের কথাটাই বলে দিয়েছিস। আচ্ছা সই, কাল সকাল সকাল তুই আমার বাসায় চলে আসিস, আমরা কাল দক্ষিণের জঙ্গলে ঘুরতে যাব। যাকে, সন্ধ্যা হয়ে এলো, তুই এখন বাসায় যা তো, সারা দিন কাজ করেছি, এখন বড্ড ক্লান্ত লাগছে। এরপর মিষ্টিটি তার বাসায় চলে যায়। আর পরের দিন সকালে মিষ্টিটি টুনির বাসায় যায়। তারপর দুই বান্ধবী মিলে দক্ষিণের জঙ্গলে ঘুরতে যায়। বাহ সই, এই জঙ্গলটা তো অনেক সুন্দর, আমাদের জঙ্গলের থেকে এটা অনেক সুন্দর। তুই আমাকে এখানে নিয়ে এসে অনেক ভালো করেছিস রে সই, আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আর তুই খেয়াল করেছিস সই, এই জঙ্গলটা পাথরের উপরে। আমার মনও অনেক ভালো হয়েছে রে। আর সই, তুই দেখেছিস এই জঙ্গলে কত সুন্দর সুন্দর ফল? চল আমরা কোনো ডালে বসে মজা করে খাই, তারপর না হয় আবার জঙ্গলে ঘুরবো। এরপর মিষ্টিটি আর টুনি মিলে একটা গাছের ডালে বসে কিছু ফল খায়। আর ফল খাওয়া শেষে দুই বান্ধবী মিলে আবারও জঙ্গলে ঘুরতে শুরু করে। আর জঙ্গলে ঘোরার সময় অনেক ঝড় ওঠে, আর
সেই ঝড়েই টুনি আর মিষ্টিটি একটা খাদের মধ্যে পড়ে যায়। আর খাদে পড়ে তো টুনি আর মিষ্টিটি অবাক হয়ে যায়, কারণ তারা খাদে পড়ে অদ্ভুত এক জঙ্গলে চলে এসেছে। সই, এই সই, আমরা এ কোথায় চলে এলাম রে? আমি ভেবেছিলাম আমরা বোধহয় খাদে পড়ে গিয়ে মরে যাব। তবে কি আমরা খাদে পড়ে মরে গিয়ে স্বর্গে চলে এলাম নাকি রে? এ তো স্বর্গের মতো সুন্দর জায়গা। তুই কি পাগল হলি নাকি রে? হ্যাঁ, এই জায়গাটা সুন্দর বলে কি এটা স্বর্গ নাকি? চল তো জায়গা ভালো করে আগে ঘুরে দেখি। এরপর টুনি আর মিষ্টিটি মিলে জায়গাটা ভালো করে ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে তারা দুজনে অদ্ভুত দুটো ঘর দেখতে পায়, যে দুটো ঘরের উপর দুটো গোলাপি মেঘের খণ্ড ভেসে ছিল। এমন মেঘওয়ালা দুই ঘর দেখে টুনি ও মিষ্টিটি ভীষণ অবাক হয়ে যায়। এ কি, দুটো গোলাপি মেঘ? জীবনে তো কখনো আমি গোলাপি মেঘ দেখিনি রে। আমি তো জানি মেঘের রং সাদা হয়, তাছাড়া দুই গোলাপি মেঘের নিচে তো দেখছি দুটো কি সুন্দর ঘর। সই, আমার কিন্তু খুব ভয় করছে রে। এ আমরা কোথায় চলে এলাম? ভয় পেও না তোমরা, তোমরা এখন মেঘের দেশে আছো, আর আমরা দুই গোলাপি মেঘ তোমাদের কোনো ক্ষতি করব না। তবে তোমরা দুজন যদি আমাদের দুই মেঘের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবে তোমরা পুরস্কৃত হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা দিতে হবে? আর পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কৃত হব? এ কোন আজব জায়গা রে বাবা। হ্যাঁ, প্রথম মেঘ বন্ধু একদম ঠিক কথাই বলেছে। যাই হোক, এবার আসল কথাটা বলি। তোমরা এবার আমার ঘরে এসো, আমার ঘরে অনেক ধন রত্ন পাবে তোমরা। দ্বিতীয় বন্ধু একদম ঠিক কথাই বলেছে, দ্বিতীয় বন্ধুর ঘরে অনেক ধন সম্পদ আছে। কিন্তু আমার ঘরে একজন অসুস্থ বৃদ্ধা আছে, যে বৃদ্ধার অনেক সেবা প্রয়োজন। তোমরা যদি চাও তো আমার ঘরে এসে বৃদ্ধার সেবা করতে পারো। আরে ধুর, বৃদ্ধার সেবা যত্ন এইসব করে কি লাভ বলতো? তুমিও না প্রথম মেঘ বোকার মতো কথা বলো। দ্বিতীয় মেঘের ঘরে সম্পদ রেখে কে তোমার ঘরে ওই বৃদ্ধার সেবা করবে বলতো? সই, আমি যাব প্রথম মেঘের ঘরে ওই বৃদ্ধার সেবা করতে। না জানি অসুস্থ বৃদ্ধা ওই ঘরে কত কষ্ট পাচ্ছে, আমি করব ওনার সেবা। তুইও না সই, চিরকাল বোকায় রয়ে গেলি। যাই হোক, তোর সাথে কথা বলে আর সময় নষ্ট করব না আমি। আর শোন, আমি চললাম দ্বিতীয় মেঘের ঘরে। এরপর মিষ্টিটি দ্বিতীয় গোলাপি মেঘের ঘরে যায়, আর টুনি প্রথম গোলাপি মেঘের ঘরে যায়। কিন্তু মিষ্টিটি দ্বিতীয় গোলাপি মেঘের ঘরে গিয়ে দেখে সেখানে ধনরত্নের বদলে একটা বাজ পাখি বসে আছে। লোভে পড়ে আমার ঘরে চলেই এসেছিস, তবে আজ আর তোর মুক্তি নেই, তোকে খেয়েই আমি খিদা মিটাবো। আসলে এভাবে লোভ দেখেই তো আমি আমার খাবার জোগাড় করি। এ কথা বলে বাজ পাখি মিষ্টিটিকে খেয়ে ফেলে। আর এদিকে টুনি প্রথম মেঘের ঘরে গিয়ে দেখে সেখানে একটা অসুস্থ পেঁচা জ্বরে কাতরাচ্ছে। এদিকে টুনি বৃদ্ধা পেঁচার অনেক সেবা যত্ন করে পেঁচাকে সুস্থ করে তোলে। তোকে অনেক ধন্যবাদ দিদি ভাই, আমার এত সেবা যত্ন করার জন্য, সত্যি তুই পুরস্কার পাওয়ার যোগ্য। এ কথা বলে পেঁচা জাদু করে এক থলে হিরে নিয়ে টুনিকে দেয়, আর সেসব হিরে নিয়ে টুনি বাসায় ফিরে আসে, আর হিরেগুলোর সাহায্যে সুখে দিন কাটাতে শুরু করে।